প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের এই চ্যানেল ভোর শিক্ষা ইজ রিপ্রেজেন্টস। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায়ে গ্রহ রূপে পৃথিবী আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা প্রথম পর্ব আলোচনা করেছি, পুরো চ্যাপ্টারটি শেষ হয়নি। আজকে আমরা বাকি চ্যাপ্টারটি শেষ করব। তাই যারা নবম শ্রেণীতে পড়ছো তারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমাদের এই লাইভ ক্লাসে। তোমাদের তোমাদের যদি কোনো জায়গায় প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে, আমি কমেন্টের মাধ্যমে উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদেরকে বলেছিলাম আগের দিনই যে তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে আমি এরকম লাইভে এলে বা আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। বর্তমানে এই প্যান্ডামিক সিচুয়েশনে স্কুলে ক্লাস হচ্ছে না, স্কুলে তো যাওয়া হচ্ছে না, তো আমাদের আমরা এইভাবেই শুরু করেছি যে অনলাইন ক্লাসের মাধ্যমে যদি আমরা ছাত্রছাত্রীদের কাছে আমাদের এই ক্লাসগুলিকে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। আর একটা কথা বলে দিই, যারা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমার স্কুলের ছাত্রছাত্রী যারা আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কারা কারা অ্যাটেন্ড করছো। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয় গ্রহ রূপে পৃথিবীর দ্বিতীয় পর্ব। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীর আকৃতির সম্পর্কে, পৃথিবীর আকৃতি কেমন, পৃথিবীর আকৃতির ধারণা সম্পর্কে আমরা এর আগের দিন আমরা আলোচনা করেছি এবং পৃথিবী যে গোলাকার তার প্রমাণও আমরা আগের দিন আলোচনা করেছি, পৃথিবী অভিজ্ঞতা গোলক সে কথাও বলা হয়েছে। আজকে আমরা আলোচনা করব যে পৃথিবীর সৌরজগতের বিভিন্ন গ্রহ, সেই গ্রহগুলি সম্পর্কে, এবং তার সাথে থাকবে যে আমাদের সৌরজগতে পৃথিবীর স্বকীয় অবস্থান, তার অবস্থানটা কিরূপ। হ্যাঁ, এবং শেষে সবশেষে আমরা আলোচনা করব জিপিএস। তাহলে চলো প্রথমে আমরা আলোচনা করি পৃথিবীর সৌরজগতের বিভিন্ন গ্রহ সম্পর্কে। তোমরা স্ক্রিনে চোখ রাখো, চোখ রাখলেই বুঝতে পারবে একদম সহজ সরল ভাবে আলোচনা করা হচ্ছে। দেখো, সূর্যের আকর্ষণে আমাদের পৃথিবীর মতো অনেক ছোট বড় জ্যোতিষ্ক যারা সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায় তাদের একসঙ্গে সৌরজগৎ বা সৌর পরিবার বলা হয়। তাহলে সৌর পরিবারের মধ্যে কারা রয়েছে? আমাদের যে শুধু গ্রহগুলি রয়েছে তা নয়, সৌর পরিবারের মধ্যে রয়েছে 8টি গ্রহ ছাড়াও 5টি বামন গ্রহ এবং তার সাথে রয়েছে বিভিন্ন উপগ্রহ, অসংখ্য গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি। ঠিক আছে, এই সবাইকে একসঙ্গে বলা হচ্ছে সৌর পরিবার, সৌর জগতের পরিবার। ঠিক আছে, তো আমরা একটু জেনে নিই চলো যে সূর্য থেকে দূরত্ব অনুসারে 8টি গ্রহের পরপর নাম। তোমরা চিত্রে এখানে দেখে নিতে পারবে যে চিত্রটি দেওয়া রয়েছে 8টি গ্রহ এবং সূর্য থেকে দূরত্ব অনুসারে, এই ডান দিকে সূর্য আঁকা আছে দেখো, এবং দূরত্ব অনুসারে পরপর গ্রহগুলির নাম, পরপর গ্রহগুলির নাম। প্রথমে রয়েছে বুধ, তারপর রয়েছে শুক্র, তারপর রয়েছে পৃথিবী, তারপর মঙ্গল, তারপর বৃহস্পতি, তারপর শনি, তারপর ইউরেনাস এবং সবশেষে রয়েছে নেপচুন। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলির একটি হচ্ছে আপেক্ষিক অবস্থান। আর বামন গ্রহগুলোর নাম কি কি একটু খাতায় তোমরা নোট আউট করে নাও, প্লুটো, ইরিস, হাউমেয়া ও মাকিমাকি। ঠিক আছে, তাহলে সৌরজগতের এই 8টি গ্রহ রয়েছে। এখন আমরা সৌরজগতে যে এই 8টি গ্রহ রয়েছে তাদের উপগ্রহগুলি সম্পর্কে জেনে নেব। এদের উপগ্রহ কটি করে রয়েছে দেখো আমি এখানে নোট আউট করে দিয়েছি, তোমরা এই চিত্রে বা এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। প্রথমে হচ্ছে বুধ, বুধের কিন্তু কোনো উপগ্রহ নেই, তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা অবশ্যই জানাবে। যদি ক্লিয়ার শুনতে পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি। ঠিক আছে, দেখো বুধের কোনো উপগ্রহ নেই, শুক্র, শুক্রেরও নেই। এরপর রয়েছে পৃথিবী, পৃথিবীর রয়েছে 1টি, মঙ্গল, মঙ্গলের রয়েছে 2টি, বৃহস্পতির রয়েছে 67টি, হ্যাঁ তারপর শনি রয়েছে 62টি, তারপরে রয়েছে ইউরেনাস, ইউরেনাসের রয়েছে 27টি এবং নেপচুন, নেপচুনের রয়েছে 14টি। ঠিক আছে, তাহলে সৌরজগতের বিভিন্ন উপগ্রহের সংখ্যা এটা আমরা দেখতে পাচ্ছি। সেরকম ভাবে ডান দিকে আমি আর একটা তথ্য দিয়ে রেখেছি, তোমরা দেখো পরিষ্কার ভাবে বোঝার জন্য আমি তোমাদের একটু জুম করে দিচ্ছি, তোমরা দেখে নাও।
এখানে পরপর আটটি গ্রহের নাম দেওয়া রয়েছে এবং তাদের সূর্য থেকে দূরত্ব দেওয়া রয়েছে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ, 5.8 কোটি কিলোমিটার দূরে রয়েছে। তারপরে রয়েছে শুক্র, 10.7 কোটি কিলোমিটার রয়েছে, কোটি কিলোমিটারের দূরত্ব রয়েছে। তারপর দেখো পৃথিবী, পৃথিবী রয়েছে সূর্য থেকে দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তারপর দেখো মঙ্গল রয়েছে, মঙ্গল হচ্ছে সূর্য থেকে দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। ঠিক আছে, এগুলো তোমরা মন দিয়ে শোনো, তোমাদের এখান থেকে শর্ট কোশ্চেন পড়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আর খাতায় তোমরা পারলে তুলে নাও, ঠিক আছে, ভিডিওটি দেখে তোমরা খাতায় তুলে নাও। কেউ যদি দেরিতে এসে থাকো তাদের কোনো অসুবিধা নেই, তোমরা এই লাইভ শেষ হয়ে যাওয়ার পর ভিডিওটি তোমরা দেখতে পাবে, ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা খাতায় নোট আউট করে নেবে এই নোটসটি, ঠিক আছে। তারপর দেখো বৃহস্পতি, সূর্য থেকে দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। তারপর রয়েছে দেখো শনি, শনি হচ্ছে সূর্য থেকে দূরত্ব 142.7 কোটি কিলোমিটার, ঠিক আছে। তারপর রয়েছে দেখো ইউরেনাস, ইউরেনাসের ক্ষেত্রে সূর্য থেকে দূরত্ব 287 কোটি কিলোমিটার। এখানে দূরত্ব গুলো দেওয়া আছে, দেখো এখানে আমার এই চিত্রে দূরত্ব কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু দূরত্ব দেওয়া রয়েছে। তোমরা এই চিত্রটি দেখেও কিন্তু অনুধাবন করতে পারবে। হ্যাঁ, এরপর রয়েছে নেপচুন থেকে দূরত্ব 449.7 কোটি কিলোমিটার, 449.7 কোটি কিলোমিটার দূরে রয়েছে, ঠিক আছে। তো এতদূর পর্যন্ত আমরা মোটামুটি আমাদের গ্রহ সম্পর্কে, তাদের অবস্থানগুলো জানলাম, তাদের উপগ্রহের সংখ্যা সম্পর্কে জানলাম, ঠিক আছে। এরপর সৌরজগতে পৃথিবীর অবস্থান কিরূপ, সৌরজগতে পৃথিবীর অবস্থা কিরূপ, এই কোশ্চেনটি যদি কোনো কারণে পরীক্ষায় পড়ে, তোমরা খাতায় যদি তুলে রাখো এবং বাড়িতে যদি অধ্যয়ন করো, তোমরা নিজেরাই লিখতে পারবে এই ক্লাসটির মাধ্যমে। তো তোমরা এই ভিডিওটি দেখে নিজেরা খাতায় তুলে নেবে যে কিভাবে লেখা হয়েছে, একবার দেখে নাও। সৌরজগতে পৃথিবীর অবস্থান, সৌরজগতে পৃথিবীর অবস্থান অর্থাৎ সৌর পরিবারের অন্যতম বৃহত্তম গ্রহ হলো পৃথিবী, ঠিক আছে। সৌর পরিবারের একটা অন্যতম বৃহত্তম গ্রহ হলো পৃথিবী। গ্রহদের দূরত্বের স্থানের মধ্যে এটি কততম না তৃতীয় স্থান অধিকার করে রয়েছে। এখানে দেখো 1, 2, 3, প্রথমে বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী। পৃথিবী এমন একটি জায়গার মধ্যে রয়েছে যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, পরে আলোচনা করছি, ঠিক আছে। বাকি এগুলো দূরে দূরে অবস্থান করেছে, এটা কাছে অবস্থান করছে, কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব এখনো পর্যন্ত পাওয়া যায়নি, ওটা পরে আলোচনা করছি, এটা একবার দেখে নাও। তো গ্রহদের দূরত্বের স্থানের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে আছে এই পৃথিবী, তৃতীয় স্থান অধিকার করে রয়েছে এই পৃথিবীতে। মহাকাশ থেকে নীল রং দেখায় বলে একে নীল গ্রহ বলা হয়, ঠিক আছে। তাছাড়া এই গ্রহকে জলযুক্ত গ্রহ বলা হয়, কারণ এই গ্রহের মধ্যেই জল পাওয়া যায়, জল আছে বলেই আমাদের প্রাণ রয়েছে। তো আমাদের জানা একমাত্র গ্রহ হলো পৃথিবী, যেখানে প্রাণ রয়েছে, ঠিক আছে। তো পৃথিবীতে জীবনের জয়যাত্রা শুরু হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এই পৃথিবীতে জীবনের আবির্ভাব হওয়া এবং এই যে জীবনের জয়যাত্রা শুরু হওয়া, এর পিছনে অনেকগুলি কারণ রয়েছে, এই কারণগুলি কি কি, ঠিক আছে, এই কারণগুলি আমরা পরের পেজে চলে যাচ্ছি। দেখো প্রথমে বলে রাখি জলের উপস্থিতি, জল ছাড়া জীবন ধারণ করা এক কথায় অসম্ভব, ঠিক আছে। পৃথিবীতে জলের উপস্থিতি এই গ্রহের প্রাণের আবির্ভাবকে সম্ভবপর করে তুলেছে, কারণ এই গ্রহে জল আছে বলেই প্রাণ রয়েছে, তাই তো, কারণ জল ছাড়া জীবন ধারণ করা সম্ভব নয়, অন্যান্য গ্রহে জল নেই বলে প্রাণের অস্তিত্ব নেই। তাহলে বুঝতেই পারছো যে জল আমাদের এখানে রয়েছে বলে প্রাণের অস্তিত্ব রয়েছে। এছাড়াও পৃথিবীতে নাইট্রোজেন অক্সিজেন সমৃদ্ধ আবহাওয়া মণ্ডল রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, যা পৃথিবীতে প্রাণের সঞ্চার করতে সাহায্য করেছে, ঠিক আছে।
এরপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জলের, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের উপস্থিতি, আমরা যেটা গ্রহণ করছি, আমরা যার জন্য বেঁচে আছি সেটা হলো অক্সিজেন। মানুষ বেঁচে থাকার জন্য এই অক্সিজেন প্রয়োজন, মানুষের বেঁচে থাকার জন্য এই অক্সিজেনের প্রয়োজন। পৃথিবী আবহমণ্ডলে প্রচুর পরিমাণে অক্সিজেন গ্যাসের উপস্থিতি রয়েছে, আর এই গ্যাসের উপস্থিতি থাকার জন্যই প্রাণের জয়যাত্রাকে সম্ভবপর করে তুলেছে। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের উপস্থিতি। বায়ুমণ্ডল রয়েছে, পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডলের অদৃশ্য স্তর। আমরা যখন পরবর্তী ক্ষেত্রে বায়ুমণ্ডল সম্পর্কে পড়বো, তখন আমরা বিভিন্ন স্তর সম্পর্কে জানব। প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত এই স্তর রয়েছে, সেই স্তরগুলি আমরা পরে আলোচনা করব যখন আমাদের টপিকে আসব, পরবর্তী ক্লাসে বা পরবর্তী টপিকে যখন আসবো তখন আমরা আলোচনা করব। এই তোমরা জেনে রাখো যে এই বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলকে ঘিরে রয়েছে, এই বায়ুমণ্ডল ঘিরে রয়েছে পৃথিবীকে। ঠিক আছে, আর এই স্তর বায়ুমণ্ডলের উষ্ণতার চরম ভাব থেকে পৃথিবীকে রক্ষা করছে। আজ এই বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে প্রাণের সঞ্চারও থাকতো না, শুধু জল থাকলেই হবে না, কারণ জলটা আছে একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু যদি চরম উষ্ণতা যদি থাকতো পৃথিবীতে তাহলে প্রাণ সঞ্চার থাকতো না, প্রাণ সঞ্চার হতো না। এই বায়ুমণ্ডল কি করছে না, দিনের বেলায় সূর্য থেকে বিকিরিত সৌরতাপকে সরাসরি ভাবে পৃথিবীতে আসতে বাধা দিয়ে তুলনামূলকভাবে শীতল রাখতে সাহায্য করছে। বুঝতে পারছো তো, সৌরতাপকে সরাসরি ভাবে পৃথিবীতে আসতে বাধা দিচ্ছে, যার ফলে আমাদের পৃথিবীকে তুলনামূলকভাবে ঠান্ডা রাখতে সাহায্য করছে। আবার রাত্রিবেলায় বায়ুমণ্ডল এক অদৃশ্য চাদরের মতো কাজ করে যা তাপমাত্রার ভারসাম্যকে রক্ষা করছে। ঠিক আছে, এরপর দেখো মানুষের আবাসস্থল রূপে পৃথিবী, মানুষের আবাসস্থল রূপে পৃথিবী। পৃথিবী হলো, এটা একটু বানানটা ভুল হয়ে গেছে, সৌর পরিবারের, এটা সৌরভ হয়ে গেছে, এটা বানানটা একটু ঠিক করে নেবে, প্রিন্টিং প্রিন্টিং বলবো না, টাইপিং এরর হয়ে গেছে। পৃথিবী হলো সৌর পরিবারের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, আর এই প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সব রকম উপাদান এবং উপকরণ পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই পৃথিবীতে। তাহলে বুঝতেই পারছো যে মানুষের আবাসস্থল রূপে পৃথিবী, কেন আবাসস্থল রূপে এই পৃথিবী পৃথিবীকেই ঠিক করা হলো, পৃথিবীতে কেন প্রাণের সঞ্চার হলো, তার কারণ হচ্ছে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সমস্ত রকমের উপাদান এবং উপকরণ পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। একটু আগে আলোচনা করলাম বায়ুমণ্ডলের উপস্থিতি রয়েছে, বায়ুমণ্ডলের উপস্থিতি রয়েছে, শিলামণ্ডল ও মৃত্তিকার উপস্থিতি রয়েছে। ঠিক আছে, তো এই গেল আমাদের পৃথিবীর, মানে সৌরজগতে পৃথিবীর অবস্থান, সৌরজগতে পৃথিবীর অবস্থান। এরপর আমরা যেটা আলোচনা করব জিপিএস, জিপিএস। এখন বর্তমানে তোমরা তোমরা বড় ফোন ব্যবহার করছো, বড় ফোন না ব্যবহার করলে এই ক্লাসটাই তোমরা করতে পারবে না। ওই ফোনের মধ্যে দেখবে একটা জিপিএস রয়েছে, ট্র্যাকিং করা যায়, যার নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, এই জিপিএস কি এবং জিপিএস এর ব্যবহার কি, এই সম্পর্কে আজকে আমরা এটা এটা সম্পর্কে জানবো, এবং এটা সম্পর্কে আলোচনা করার পরে আমাদের ক্লাসটি শেষ হবে। তো এখানে একটা চিত্র দেখো, এই চিত্রে স্যাটেলাইট দেওয়া আছে বা কৃত্রিম উপগ্রহ দেওয়া আছে, এই কৃত্রিম উপগ্রহের মারফত আমরা জিপিএস ট্র্যাক করতে পারি গাড়ির উপর, মোটর গাড়ির উপর, অন্যান্য গাড়ির উপর, মোবাইলের উপর, মোবাইল সার্ভারের উপর, হ্যাঁ, ল্যাপটপ, মোবাইল, ট্যাব প্রভৃতির উপর, এবং কোনো মানুষ যদি মোবাইল সঙ্গে করে নিয়ে যায় সেই মানুষটি কোথায় যাচ্ছে সেইগুলো সম্পর্কে। তার মানে হচ্ছে আজকের দিনে জিপিএস প্রতিটি বিষয়ে যুক্ত রয়েছে। তার আগে আমরা জেনে নেব যে জিপিএস কি, জিপিএস কি না, জিপিএস হলো কোনো স্থানের অবস্থান নির্ণয়, অবস্থান নির্ণয় করা যায়, নিখুঁত সময় নির্ণয় করা যায়, উচ্চতা পরিমাপ করা যায়, এইগুলির একটি সুব্যবস্থা। কিভাবে হচ্ছে না, মহাকাশে ঘূর্ণায়মান, এখানে দেখো ঘূর্ণায়মান, এই যে স্যাটেলাইট গুলো রয়েছে, কৃত্রিম উপগ্রহ যাদেরকে বলা হচ্ছে,
মহাকাশে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ দ্বারা পরিচালিত একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় অর্থাৎ নিজে থেকেই ক্রিয়াকলাপ করতে পারে একটি পদ্ধতি। ঠিক আছে, জিপিএসটা বুঝতে পারছো? যে জিপিএস হচ্ছে কোন স্থানের অবস্থান নির্ণয়, নিখুঁত সময় নির্ণয়, উচ্চতার পরিমাপ এর ব্যবস্থা, যা মহাকাশে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ দ্বারা পরিচালিত একটি স্বয়ংক্রিয় পদ্ধতি। এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে যখন সিগন্যাল পাঠানো হয় তখন জিপিএস রিসিভ করে, সেই রিসিভার যন্ত্রের সাহায্যে নিমেষের মধ্যে তথ্য পাওয়া যায়। আজকে আমরা কোথাও যাচ্ছি, যেতে যেতে কোনো জায়গার অবস্থান আমরা জানি না, কিন্তু যদি আমরা জিপিএস ট্র্যাক করে নিই মোবাইলের মাধ্যমে তাহলে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারবো। তোমাদের মোবাইলের মধ্যেই রয়েছে দেখবে। তাহলে এই জিপিএস এর ব্যবহার আমরা কিসে কিসে ব্যবহার করতে পারি? এক নাম্বার হচ্ছে অবস্থান নির্ণয়। এক নাম্বার অবস্থান নির্ণয় অর্থাৎ কোন স্থানে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে জিপিএস বিশেষভাবে সাহায্য করে, অর্থাৎ জিপিএস এর সাহায্যে কোন স্থানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করা যায় সঠিকভাবে। তারপর রয়েছে দেখো যান চলাচল, দ্বিতীয় রয়েছে যান চলাচল। যান চলাচলের ক্ষেত্রে যেমন বিমান, জাহাজ চলাচল প্রভৃতির ক্ষেত্রে জিপিএস ব্যবস্থা গ্রহণ করা হয়। জাহাজ চলাচলে তো জিপিএস অবশ্যই দরকার, তা না হলে তো ওরা রাস্তা খুঁজে পাবে না। চারদিকে যদি শুধু জল আর জল থাকে কি করে রাস্তা খুঁজে পাবে? তো সেক্ষেত্রে জিপিএস ট্র্যাক করা হয়, জিপিএস লাগানো থাকে, তার মাধ্যমে অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখে পর নির্দিষ্ট রাস্তায় যেতে পারে। তিন নাম্বার রয়েছে দেখো সামরিক ক্ষেত্রে আমাদের মিলিটারিরা ব্যবহার করে থাকেন, যাতে কোনো দস্যু বা যারা অপরাধের সাথে যুক্ত তারা না তারা তাদেরকে ধরার জন্য এই জিপিএস ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে শত্রুপক্ষের অবস্থান কোথায় রয়েছে শত্রুপক্ষকে চিহ্নিতকরণের ক্ষেত্রে জিপিএস ব্যবহার করা হয়। এছাড়াও রকেট মিসাইল নিয়ন্ত্রণ, সৈন্যদের কোথায় পাঠানো হচ্ছে সেই সকল তথ্য জানার জন্য জিপিএস ভীষণভাবে কার্যকরী। চার নাম্বার পয়েন্ট দেখো, চার নাম্বার পয়েন্ট জরিপ কার্য। এই জিপিএস পদ্ধতির সাহায্যে সঠিক অবস্থান নির্ণয়ের মাধ্যমে নির্ভুল জরিপ কার্য করা যায়, যথাযথ মানচিত্র তৈরি করা যায়। জরিপ কার্যের ক্ষেত্রে এই জিপিএস বিশেষভাবে কার্যকর। তারপর দেখো ত্রাণ ও উদ্ধার কার্যে, কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটলো এবং বিপর্যয় কোন জায়গাগুলি ঘটছে সেই দুর্ঘটনাযুক্ত স্থানগুলিকে চিহ্নিত করানোর ক্ষেত্রে এবং ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য জিপিএস ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে কি হয়, সহজে উদ্ধার কার্য করা যায়, সব থেকে আগে পৌঁছানো যায়, মানুষকে বাঁচানো যায়। ঠিক আছে, এরপর অন্যান্য ব্যবহারগুলো দেখো, প্রচুর ব্যবহার, প্রচুর ব্যবহার। আজকে তোমরা মোবাইল ব্যবহার করছো, মোবাইলের মধ্যে তোমরা দেখবে যে কি কি ব্যবহার করা যায়, প্রচুর ব্যবহার। আজকে আমরা যদি বলি যে ওই ওই জায়গাতে যাব, সেই জায়গাটার নাম সার্চ করলেই, আমরা ট্র্যাক করে দিলেই সেখানে রাস্তা বলে দেবে। তোমার মনে হলো যে কোনো একটা জায়গার অবস্থান আমি জানবো, জায়গার নাম লিখে দাও তুমি জানতে পারবে। পাহাড় পর্বতের অবস্থান সম্পর্কে তুমি জানতে চাইছো জানতে পারবে, নদীর অবস্থান জানতে চাইছো, প্রাকৃতিক বিভাগের বিশেষ জায়গাগুলি সম্পর্কে জানতে চাইছো তুমি জানতে পারবে এই জিপিএস এর মাধ্যমে। তার মানে বুঝতে পারছো যে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে ব্যবহার হয়। তাই আমি এখানে অন্যান্য ব্যবহার যেমন দেখো মৎস্য সংগ্রহ, মোবাইল ফোনের মাধ্যমে অপরাধীদের চিহ্নিতকরণ। আজকে যদি তোমরা ভাবো যে হাতে মোবাইল পেয়ে গেছি আমরা এটা বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করব, পারবে না, সঙ্গে সঙ্গে অপরাধীদেরকে ধরে নেবে পুলিশ। বুঝতে পারছো, যারা অপরাধী করে তাদেরকে ধরে নেয় এই জিপিএস এর মাধ্যমে। ঠিক আছে, এরপর রয়েছে জ্যোতিষ বিজ্ঞান চর্চায় নিখুঁত সময় নির্ণয়।
ज्योतिष विज्ञान क्षेत्र समय निर्णय क्षेत्र जीपीएस व्यवहार कर नगर परिकल्पन आबहवा संक्रांत तथ्य संग्रह प्रभृति जीपीएस व्यवहार कर ठीक है। यही गेल आजकल आलोचना तथा ग्रह रूपे पृथ्वी चैप्टर शेष अंशे आलोचना ठीक है। ये टोटाल आलोचना तुम्हारा केमन लगल तुम्हारे बुझे को असुविधा हिना यह विषयगुलि तुम्हारा जानाओ ठीक है। তাহলে আমি বুঝতে পারবো যে আমি যেভাবে তোমাদেরকে তথ্য সংগ্রহ করে তথ্য দিয়ে আলোচনা করে যাচ্ছি যেভাবে ক্লাসটা করে যাচ্ছি তাতে হয়তো সুবিধা হবে আমি বুঝতে পারবো যে না ঠিক আছে এইভাবে করলে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে সেক্ষেত্রে তোমাদের আমি বুঝতে পারবো যে ঠিকঠাক বোঝানো যাচ্ছে কিনা। দেখো এটা একটা দূর সংবেদনের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে ঠিক আছে। এই ক্লাসে আমরা মুখামুখি নেই কিন্তু মুখামুখি তখনই হবো যখন তুমি কোনো রেসপন্স করবে তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে তোমরা বুঝতে পারছো ঠিক আছে। তো এই পর্যন্তই তোমাদের আরো অন্যান্য বন্ধুদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দিও তারাও যেন এই ভিডিওটি দেখতে পায় তারাও যেন দেখে ঠিক আছে। আর আমার স্টুডেন্টরা যারা রয়েছে তারা তাদেরকে বলবো সকলেই সকলেই অ্যাটেন্ড করো এই ক্লাসগুলো সকলে অ্যাটেন্ড করো কারণ তোমরা বুঝতেই পারছো যে আজকাল কিভাবে মাধ্যমিকের মার্কশিট তৈরি হলো নাইনের নাম্বারের উপর ভিত্তি করে। আজকে যদি তোমাদের নাইনটা ঠিক মতো না পড়া থাকে পরবর্তী ক্ষেত্রে যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যাবে। তাই খুব কেয়ারফুললি নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে হবে ঠিক আছে। আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো।